পূর্ণিমাকে ধর্ষণ করছে 11টি মুসলমান পুরুষ ভর দুপুরে। ধর্ষণ করছে কারণ পূর্ণিমা মেয়েটি হিন্দু। পূর্ণিমাকে পূর্ণিমার বাড়ির উঠোনে ফেলে ধর্ষণ করছে তারা। পূর্ণিমার মাকে তারা ঘরের খুঁটিতে বেঁধে রেখেছে। চোখ দুটো খোলা মার, তিনি দেখতে পাচ্ছেন তার কিশোরী কন্যার বিস্ফারিত চোখ, যন্ত্রণায় কাতর শরীর। পূর্ণিমার বন্টি উপুল হয়ে পড়ে আছে মাকে শক্ত করে ধরে। উঠোনে হুড়োহুড়ি, পূর্ণিমার মা পাথর কণ্ঠে মিনতি করছেন, বাবারা একসাথে না, একজন একজন কইরা যাও ওর কাছে। 11টি উত্তেজিত পুরুষাঙ্গে তখন ধর্মের নিশান উঠছে। পূর্ণিমার কান্না ছাপিয়ে পূর্ণিমার মার, গ্রামের কুলবধূটি তুমুল চিৎকারে তখন দুপুর দ্বিখণ্ডিত। তিনি ভিক্ষা চাইছেন বাবাদের কাছে, যা করার আমারে করো, ওরে সাইরা দাও। মুসলমানেরা পূর্ণিমাকে ছেড়ে দেয়নি, পূর্ণিমার মাকেও দেয়নি, 6 বছর বয়সী ছোট বোনটিকেও দেয়নি। কেন দেবে? সবাই যে ওরা হিন্দু।